রবিন বলে ছেলেটা প্রায় প্রত্যেক দিন ইছামতি নদীর তীরে স্নানে যেতেন, কারণ এটা তার বংশের একটা নিয়ম বলতে গেলে। কিন্তু একদিন আসতে তার বড্ড দেরি হয়ে যায়। ওই কত হবে, সন্ধ্যা হবে হবে প্রায়, আধারটা হালকা নেমেছে। হঠাৎ একটা ডুব মেরেই সামনের দিকে প্রণাম করে সে। অমনি তার পায়ের কাছে শক্ত সুচালো কোনো বস্তুর ধাক্কা আসে। রবিন ভাবে হবে নদীর জলে ভেসে আসা কিছু, তাই বলে সে তার চোখ খুলিনি এখনো, কারণ সে তার নিয়মে ব্যস্ত। কিছুক্ষণ পরে সে আরও একটা ডুব দিতে যাবে। অমনি সে জলের তলায় যা দেখে, তা দেখে সে আর সেখানে থাকতে পারেনি। সে দেখে একটা বিশালাকার মূর্তি সেখানে দাঁড়িয়ে আছে তার দিকে চেয়ে, আর বলছে, তোকে নিতে এসেছি রে, তোকে এই দুনিয়া থেকে অনেক দূরে নিতে এসেছি। এর কিছুক্ষণের মধ্যে সে সেখান থেকে কোনো ক্রমে উঠে দেয় দৌড়, আর কখনো সে ইছামতির ওইখানটায় আসেনি। তবে ঘটনার কিছুদিনের মধ্যে সে প্রায় সেই মূর্তিটির স্বপ্ন দেখত, আর তাকে বিভিন্ন দিকে ইশারা করত, হয়তো ডাকতো তার কাছে, এমন কথা জানা যায় গ্রাম্য মানুষের কাছ থেকে। তাই কিছু মাস পরে কোনো এক সাধু বাবার কাছে দেখিয়ে সে ঠিক হয়ে যায়। জানা যায় কোনো এক প্রেত তাকে ভর করতে চাইতো, আর কিছুদিন তাকে নজরেও রেখেছিল, কিন্তু পরে ঠিক হয়ে যায়। এরকম ছোট ছোট ঘটনা শুনতে আমাদের পেজ কাল রাত্রি ফেসবুক দুটোই ফলো করে রাখবেন। ও একটা সতর্ক বার্তা, আমরা কাল রাত্রি নামটাকে পাল্টাতে চাই, তো যদি আপনাদের কাছে কোনো ভৌতিক অলৌকিক নাম থাকে এই ধরনের কিছু, সাজেস্ট করবেন কমেন্টে, বা সরাসরি আমাদের কাল রাত্রি ফেসবুক পেজে ইনবক্সে সাজেস্ট করতে পারেন। থ্যাংক ইউ। ও হ্যাঁ, যদি আপনাদের কাছে এরকম কোনো অলৌকিক ঘটনা আপনার জীবনে ঘটে থাকা বা অন্য কারোর জীবনে ঘটা, পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে, আমরা আপনাদের গল্প সরাসরি আমাদের চ্যানেলে পড়ে শোনাবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।